তেল রয়েছে 1 লিটার 2 লিটার এবং 5 লিটার। এটি আগেকার রেটের, অর্থাৎ 1 লিটারের দাম 160 টাকা, 2 লিটারের দাম 318 টাকা এবং 5 লিটারের দাম 760 টাকা। এই রেটে বিক্রয় করা হচ্ছে। আপনারা জেনে আগ্রহী আছেন, দয়া করে আমাদের সাথে এখানে যোগাযোগ করুন, আপনাদের কাছে দেওয়া হবে। আপনি পুরাতন তেল কেন আটকে রেখেছেন, এই বিষয়ে কি ব্যাখ্যা দিবেন? আজকে দিয়েছেন, ঈদের আগে পর্যন্ত ক্রাইসিস সবার কারণে না করিনি স্যার। একটু সামনে যে কথা বলুন, ছবি পাবেন কেউ এগুলো কি আমি আমরা এগুলোই দেখবো, গতকালকে মাল আছে গোসামাদার 785 985 তাহলে 7 × 14 আচ্ছা, প্রতিটা কার্টনে কয়টা? 16টা আছে স্যার, 16 কেজি 16 লিটার আর কি, 16 লিটার 15 কার্টন আছে, মানে কয় চপ্পল ভাই 985
এগুলো সব আপনার দোকানে নিয়ে আসছেন? আমরা 43 প্যাকেট এখানে দেখলাম, এই সবগুলো আপনার দোকানে নিয়ে আসছেন? ওইখানে আমরা এটা করে আছে, ঠিক আছে, ঠিক আছে। এগুলো সব বের করে বেশি আমার লাগবে না, আমি আইজো দিছি, মানে যে আইজো সবারে দিছি। 5 লিটার করে প্যাকেট, আচ্ছা ওই 16 লিটার করে হলে মানে কারো না করে নি কয় কাটা মানে কিলটাল কাইছে 5 লিটার দেখলাম কয়েকটা দিন। এই ভাই পিছনে কিন্তু আমার 8 পিস আছে ভাই, দেখেন 5 লিটারে আপনি মানে ওই পিছনে ওই কার্টন আরো আছে 5 লিটার। চলে আরেকটা ইয়া তো হ্যাঁ চলে, এদিকে তেল আছে, তেল পিছনে আরো আছে, আরো আছে, দুই লিটার তেল আছে এখানে পিছনে আরো আছে, তেল আরো আছে দেখেন। এগুলো প্রসিকিউশনে লেখেন ভালো করে না আপনারা, দুই লিটার আছে, দুই লিটার এখানে আমরা নিতে পারছি, আপনি কেন আমার সামনে পিছন থেকে নিতে পারছি, আপনি সামনে থেকে নিতে পারবেন না? বলুক সমস্যা নাই। এটা তো পুরানো দাম দাও, হ্যাঁ 338 টাকা। তাহলে এটা এতদিন থাকার কথা নাই, নিচে কি কম, আমি কি আমি পিছনে সবাই আমি এখানে সান এবং বসুন্ধরা গ্রুপের যে তেল রয়েছে 1 লিটার 2 লিটার এবং 5 লিটার, এটি আগেকার রেটের, অর্থাৎ 1 লিটারের দাম 160 টাকা, 2 লিটারের দাম 318 টাকা এবং 5 লিটারের দাম 760 টাকা, এই রেটে বিক্রয় করা হচ্ছে। আপনারা জেনার আগ্রহী আছেন, দয়া করে আমাদের সাথে এখানে যোগাযোগ করুন, আপনাদের কাছে দেওয়া হবে। তেল বিক্রয় করা হচ্ছে আগেকার রেটের, অর্থাৎ 1 লিটার 2 লিটার এবং 5 লিটারের আগেকার রেটে বিক্রয় করা হচ্ছে। মনির জেনারেল স্টোর এখানে বিক্রয় করা হচ্ছে। 5 লিটারের প্রাইস আগেকার রেট ছিল 760 টাকা, 1 লিটার 160 টাকা এবং 2 লিটার 318 টাকা, এই রেটে বিক্রয় করা হচ্ছে। আপনারা যেন আগ্রহী আছেন এখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ আপনাদের কাছে। লাইন ধরছি
যেমন এটিকে গোডাউনের মধ্যে আটকে রাখছে, যারা হচ্ছে গিয়ে আমরা দেখছি ডিলার তারাও আটকে রাখছে, এই দুটির অভিজ্ঞতাকে মিলিয়ে আপনি বলবেন যেটির প্রভাব পড়ছে মার্কেটে। আজকের অভিযানটা আগে বলেন, আজকের অভিযানটা সম্পর্কে বলেন। সরাসরি নির্দেশ কমাই এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মহাপরিচালক মহাদেব সাদিক কর্তা, মূলত আমরা দেশব্যাপী ঢাকা জাতীয় সহ দেশব্যাপী আমাদের তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। মনির জেনারেল স্টোর, মিসার্স মনির জেনারেল স্টোর তার মালিক আমার বাবা রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে ঈদের আগে আগেকার রেটে ঈদের পরে যেহেতু উনি একটু বন্ধ পেয়েছিলেন, ঈদের পরে দাম একটু বাড়তে পারে, ফলে বাড়তি লাভের আশায় এই প্রতিষ্ঠানের মালিক অবৈধভাবে 1 লিটার, 2 লিটার এবং 5 লিটারের সম্পর্কে আমরা যেটি পেয়েছি আমাদের ইনভেস্টিগেশনে 2058 লিটার তেল জব্দ মজুত করে রেখেছিলেন অবৈধভাবে, এবং ঈদের পরে যখন দাম সরকার বাড়িয়ে দিয়েছে তেলের আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে, এই প্রতিষ্ঠানটি কী করেছে, নতুন রেটে বা তার চেয়ে বেশি রেটে বিক্রি করার প্রবণতা আমরা লক্ষ্য করেছি এবং আমাদের কাছে প্রমাণও করেছি। এটি সম্পূর্ণ অনৈতিক ব্যবসা নীতিবিরুদ্ধ কাজ। এইরকম কাজের জন্য এই প্রতিষ্ঠানটিকে আমরা দেখলাম বসুন্ধরা গ্রুপের তেল এবং সান গ্রুপের তেল, এই দুই গ্রুপের তেল বিক্রি করতে এই সপ্তাহে 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং যে মধুপুরের তেল আছে আগেকার রেটে আমাদের উপস্থিতিতে আমরা এখন এগুলো সম্পূর্ণ বিক্রয় করে দেবো আগেকার রেটে।